Hi friends, welcome me back to channel. Sona Kitchen and Lifestyle এ আপনাদেরকে স্বাগত জানাই। একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, মিথি শাক রেসিপি। মিথি শাক বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনারা দেখে নিন। মিথি শাক নিয়েছি, আলু নিয়েছি, চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। बेगुन নিয়েছি, চৌকো চৌকো ছোট ছোট করে কেটে নিয়েছি। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করে যাবেন না আর আমার সঙ্গে থাকুন। পাঁচফোড়ন নিয়েছি, আর একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি, লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, সরষের তেল নিয়েছি। বন্ধুরা দেখতে থাকুন, আমি এই সব উপকরণ দিয়ে বানাবো মিথি শাক রেসিপি। कड़ाई बसिए दिए, कड़ाई गरम हो गए तई सर्षे तेलटा दिए देव। तेल गरम हो गए तई आलूगुलो दिए दिलाम। परिमाण मतो लवण दिए दिलाम। परिमाण मतो हलुद दिए दिलाम। आलूगुलो एइबार भालो करे फ्राई करे नेबो। आलूगुलो भालो करे फ्राई करा हुए गेछे, बेगुनगुलो दिए दिलाम। तीन थेके चार मिनट भालो करे हाई फ्लेमे फ्राई करे नेबो। देखुन बंधुरा, दो थेके तीन मिनट हो गए, आरो एक थेके दो मिनट भालो करे फ्राई करे नेब। अभी फ्राई करा हो गए, एबारे आमी शाकगुलो दिए दिलाम। शाकगुलो तीन थेके चार मिनट भालो करे भेजे नेब। अल्प परिमाण मतो जल दिए देव। आरो चार थेके पाँच मिनट भालो करे फुटिए नेब। चार थेके पाँच मिनट फोटानो हुए गिए छे, एबारे आमी नामिए नेब। भालोभावे सेद्ध हुए गिए छे। आरो एकबार कड़ाई बसिए कड़ाईते तेल दिए, कड़ाई गरम हो गेछे ताई एकटा शुकनो लंका केटे दिलाम आर पाँच फोड़नटा दिए देब। लंका पाँच फोड़नटा भालोभावे भाजा हो गेछे, एबारे आमि शाकगुलो दिए देब। एइभावे आरो एक थेके दो मिनट भालो करे कषिये आमि नामिये नेब। বন্ধুরা আমি যেইভাবে মিথি শাক রেসিপি বানালাম, আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। মিথি শাক আলু বেগুন দিয়ে আপনারা রেসিপি বানিয়ে ভাত গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।
আর আমার বানানো এই মিথি শাক রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অল করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আপনারা কে কেমনভাবে মিথি শাক রেসিপি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।